এটা আমাদের বাড়িতে এই বর্ষাকাল আজকে একটু জল হয়েছিল, সেই অনুপাতে সবাই মিলে যুক্তি করে মাংস, কষা মাংস আর রুটি। এবার আমাদের রান্না আমরা তো বলবোই ভালো হয়েছে, আপনারা যদি করে দেখেন তাহলে দেখবেন যে এই পদ্ধতিতে করলে পরে রান্নাটা ঠিক ভালো কি খারাপ বিচারটা আপনারাই করবেন খাওয়া দাওয়ার পরে। তো দিদি আমাকে ঝাঁটা ধরে দিয়ে বলছে আগে যাও রান্নাঘরটা পরিষ্কার করো, তো আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর দিদি আপনাদেরকে সবই বলবে কি হতে চলেছে আজকে, একটু কি হতে চলেছে বলতে ছোট করে ফিস্ট করা হবে আজকে। আমরা বাড়ির সবাই আছি ফ্যামিলি মেম্বারগুলো, তো বাবলু দাকে ফোন করেছিল, এই তো দিদি চলে এসেছে, তো বাবলু দাকে পাঠিয়েছি বাজার করতে। বাবলু দা মানে চলে এসছে, ফোন করেছিলাম বললো আসছে। এখনো পরিষ্কার করেনি কেন? আরে আমি তো কথা বলছিলাম নাকি। তো আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা। হচ্ছে তাহলে চিকেন, হ্যাঁ হা হা হা, প্রতিদিন চিকেন খাইনি। আমাদের গরিব মানুষের পিকনিক চলছে আর উনুন তো চালু হয়ে গেছে। তার আগে একটা কথা বলি, এই মাটির উনুন মানে মাটির উনুনে কজন ফিস্টি করে খেয়েছেন এটা জানাবেন না? এটা কিন্তু গ্রাম অঞ্চলেই দেখতে পাওয়া যায়, শহরে অনেক অ্যাডভান্স আমাদের থেকে। আর ওখানে তো গ্যাস বা ইন্ডাকশন আরো যেসবগুলো আছে সেসবগুলো ইউজ হয়, কিন্তু গ্রাম অঞ্চলে এই মাটির উনুন ইউজ হয়। আর এটা কিন্তু আমার মা নিজে হাতে বানিয়েছে, দেখুন একবার কত সুন্দর বানিয়েছে। গ্যাসের থেকে মাটির উনুনে রান্না খেতেই কিন্তু বেশি ভালো। হ্যাঁ, তবে হ্যাঁ, এই মাটির উনুনে যদি আবার কয়লার যদি আঁচ দিয়ে রান্না করা যায় তার খাবারে কিন্তু টেস্ট আলাদা হয়। আর এই ধরনের উনুন এটা আমার মা হাতে বানিয়েছে। আর এই ধরনের উনুন কে কে দেখেছেন বা এই উনুনে রান্না করে কে কে খেয়েছেন এটা জানাবেন কিন্তু। যাই হোক, পিকনিকটা বন্ধুরা আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে, আপনারাও আপনাদের ফ্যামিলি যদি ফ্যামিলি সকলকে নিয়ে এরকম ছোট্ট করে একটু বাড়ির ছাদে কি একটু বাড়ির থেকে দূরে গিয়ে করুন, দেখবেন সবাইকার মন মেজাজ ভালো থাকবে এবং ভালো হবে জিনিসটা, খুব ভালো লাগবে। এতদিন শুধু দিদির হাতে রান্না খেয়েছি, আজকে দিদির মায়ের হাতে রান্না খাবো, দেখবো বড় মা কেমন শিখিয়েছে দিদিকে। দিদি এদিকে সবজি কেটেই যাচ্ছে, পেঁয়াজ টমেটো, ওটা কি আদা, ওটা ধনে পাতা। এই এইখানে কি কি দিয়েছে কড়াতে? পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আমি পারবো না, আমি তোর সাথে বসে থাকবো কিন্তু কোনো কথা বলতে পারবো না, কিন্তু দেখুন ঠিক কথা বলতে আমার মা। আমি বলতে পারছি আর তুমি বলতে পারবে না? দুজনে রান্না করলে কত তাড়াতাড়ি হয়ে গেছে, দিকে আলু ভাজা হয়ে গেল, মাংস বসে গেল। তাহলে আর একটা উনুন থাকলে আরও ভালো, তাড়াতাড়ি হতো। তা না না, সিটু নেই, ও কোথায় গেছে, একটু কাজ আছে। সিটু থাকলে আরও ভালো হতো, দল ভারি হতো। হ্যাঁ বলো। সিটু ভাই থাকলে আমাকে এগুলো বাড়তে হতো না? হে বাবা, মা বাড়তো, সিটু ভাইকে মাংসটা রান্না করতে দিতাম। কালকে তো বলে গেল, বলে দিদি কালকে আমার বাবা চলে যাবে। আজকে হচ্ছে মাংস কষা আর রুটি, রুটি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সব পরিবারে। হ্যাঁ, ওই জন্য তো আজকে মাকে রান্না করতে দিয়েছি, অনেকদিন মায়ের হাতে মাংস রান্না খাইনি। হ্যাঁ, বড় মা আবার মাংস দিয়ে করতে আরম্ভ করে দিয়েছে। রসুনটা দিয়ে দিয়েছি, এবার আমি আদাটা দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে এসছে মানে এইবার তুমি টমেটোটা দেবে, টক মাংস আর এগোবে না, মাংসটা এবার চেনে দেবে তুমি। টমেটোটা এবার আমি দিয়ে দেবো, মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার আমি আটাটা মেখে নেবো, এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে ময়দা দিয়ে দেবো, সামান্য পাইল করে নেবো, খুব বেশি দেবো না, অল্প পরিমাণ দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবার
রুটি আর মাংস কষা খেতে দারুণ লাগে। আমাদের আগে বাড়িতে মাঝে মাঝে হতো বলো, হ্যাঁ দেশি মুরগিরে করেছি পোলট্রি। আমার বাবা রোজ রাতে রুটি খায়, তো ভাত খায় না, বাবার জন্য তো রুটি করতেই হতো, আর মাংস নিয়ে আসলে আমরাও ভাত খেতাম না। এখানে নিজে ধনে পাতাটা দিয়ে দিই, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, হয়ে এসেছে নামাবো তো এগুলো গরম মশলা। বড়মার ডিউটি শেষ, এবার দিদি লেগেছে কাজে, সিট চেঞ্জ হয়ে গেল তাই তো। এবার দেখাচ্ছেন রুটি হাতে করে ঘোরাতেই হবে না, বেলুনের তো করেই ঘুরে যাচ্ছে। আমার বড় মাও এরকম খুনতি লাগে না, আমার বড় মা রুটি করে। আমি কেমন হয়েছে বলবো না, আমি খেয়েছি আগে, আমি বলেছি অনেকদিন খাইনি আজকে খাবো, সুড়ো বলবে কেমন হয়েছে তরকারিটা। বললাম না আমার বাপির মতো হয়েছে, আর আমার বাপির রান্না আমার সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পিকনিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকে আর বেশি বাড়াবো না, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ঘুমোতে হবে। তো চলুন আজকের মতো এখানেই।